بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাগুলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন ভিডিওটি টানবেন না পুরোটি শুনবেন ইনশাআল্লাহ আপনার মানব দেহের ভিতরে শয়তান কোথায় বসে আছে যদি সেই স্থান আমি দেখতে পারি জানতে পারি তাকে কান ধরে উঠিয়ে দেব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই সম্ভব মানুষের অসাধ্যে আল্লাহ কিছুই রাখেননি আর যদি অসাধ্য হয় তাহলে আল্লাহ বাধ্য হয় এখানে আল্লাহ নিজেই হাত লাগিয়ে আগিয়ে দেয় যাই হোক এখন যে কথাটি বলতে চাচ্ছি যে বড়পীর আব্দুল কাদের জিলানী একটি মজলিসের মধ্যে কি ঘটনা ঘটেছে যে ভালো আলোচনা হচ্ছে ভালো কিছু শোনা হচ্ছে বোঝা হচ্ছে এর মধ্যে একটা মহিলা ঢুকে পড়েছে মহিলা ঢুকেছে তাও কি পুরুষের রূপ ধারণ করে তখন সে বসে যখন মজলিসের ভিতরে ঢুকে পড়েছে মজলিসের ভিতরে যখন ঢুকে পড়েছে তখন সেই মহিলাটা আস্তে আস্তে কাপড়গুলো নামিয়ে তখন পুরুষের বেশটা ছেড়ে মহিলার বেশে বসেছে এখন মানুষের চিন্তা করে কি মহিলা আসছে কোথেকে তো এর মধ্যে দুই চারজন একটু মন ডিস্টার্ব থাকে এরকম পুরুষ লোক আর যারা ভালো মন নিয়ে সে এরা এদিকে ফিরে চায় না এর মধ্যে দুই একজন সে মহিলার দিকে নজর দিচ্ছে আর সেই মহিলাটি কি করে তাদের শরীরে হাত দেয় এবং কি নিচের দিকেও হাত দেয় এরকম অবস্থা তখন বড় পীর বলতেছে তোমরা কি সবাই ঠিক আছো হ্যাঁ বাদান ঠিক আছে তখন বলল তোমরা ঠিক থাকলেও তোমাদেরকে ঠিক থাকতে দেবে না এমন কেউ মজলিসের মধ্যে আছে তোমরা যার জায়গায় যেভাবে আছো সেভাবেই বসে থাকো তখন বড় পীর সেই শয়তান তার কানে ধরেছে কানে ধরে তাকে বাইরে ফিক্কে মেরেছে তাহলে শয়তানের কথা কিন্তু আল্লাহ বলেছে জিন শয়তান এবং মানুষ শয়তান এই দুই শয়তান থেকে তোমরা বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে মানুষ শয়তান যখন শয়তানি করতে আসে সে কিন্তু ভালো একটা সাজ ধরে হয় সাধুর বেশ নে দরবেশ আর না হয়তো কোনো মাওলানার বেশ যে কোনো একটা বেশ ধরে সে আসে তখন কিন্তু তার ভাষা তার কথা সবাই মুগ্ধ কিন্তু জানে না যে তার ভিতরে যে কি আছে সে কেন যে এসেছে কিন্তু আল্লাহর ওলিরা এটা ধরে ফেলতে পারে তাই আমি বলবো যে মানুষ শয়তানি তো আমরা দেখলে চিনতে পারি না তাহলে দিন জিন শয়তান তো আমাদের চোখের আড়ালে আমরা তো দেখতেই পারি না তাহলে মানুষ শয়তান হতে আমরা কিভাবে বাঁচবো এবং জিন শয়তান হতে আমরা কিভাবে বাঁচবো আচ্ছা তাহলে আজকের কথার মূল কি যে আপনার মানব দেহের ভিতরে শয়তানটা কোথায় বাস করে সেখানে যদি আমি দেখতে হয় তাহলে কে দেখাবে আমার মুর্শিদ আমাকে দেখাবে আর এটা কবে দেখাবে যেই দিন আমাকে মুরিদ করবে বায়াত করবে এখন সেই বায়াতের সময় তার মুর্শিদ তাকে দেখিয়ে দেবে যে বাবা তোমার ইমুক জায়গায় শয়তান বসে আছে এখানে বসে তোমার মনকে সে পরিচালনা করে তোমার ছয় রূপকে সে পরিচালনা করে ছয় দিকে ছয়তনকে লাগিয়ে দিয়ে মন বেটাকে সে নিয়ে ঘোরাতে থাকে তখন মন যা চায় ছয় রিপু তা করে ছয় রিপু যা চায় মন তা করে এখানে জ্ঞান বিবেক হাত ফিল করে পড়ে আছে তাহলে আজকের কথা কি যখন একটা মানুষ বায়াত গ্রহণ করবে তখন তার মুর্শিদ বায়াতের মাধ্যমে দেখিয়ে দেবে যে বাবা তোমার এই জায়গায় শয়তান বসে আছে এখান থেকে তাকে কান ধরে বের করে দাও বড়পীর মজলিস থেকে বের করেছিল তোমরা তোমার দেহবান্ডের থেকে কান ধরে বের করে দাও তাহলে কান ধরে যদি আমাকে সেই শয়তানকে বের করতে হয় তাহলে শয়তানের স্থানটা আমাকে চিনতে হবে যেমন আরও একটি বিষয় যে বড়পীর আব্দুল কাদের জিলানির সময় এই ঘটনাটি হয়েছিল কিংবা মস্তবি শরীফের মধ্যে
মাওলানা জালালউদ্দিন রুমিও এই কথাটি বলে গেছেন। সেটি কি, একজন গৃহস্থ সারাদিন কাজকাম করেছে, শরীরে ক্লান্ত, ঘরের মধ্যে শুয়ে আছে, তো ঘরের আশেপাশে দিয়ে চোর ঘুরতেছে, ঘর থেকে কিছু চুরি করে নিয়ে যাবে। তখন সেই চোর যখন ঘরের ভিতরে ঢুকেছে, যে কোনো কায়দা কৌশল করে বা শীত কেটে ঢুকেছে, ঢুকার পরে গৃহস্থ যে শুয়ে আছে সে টের পাইতেছে যে ঘরের মধ্যে খচর মচর শোনা যায়। তখন সে কি করেছে, উঠেছে, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে কি করেছে, সেখানে একটা বাতি জ্বালিয়েছে, ধরেন গ্রাম দেশের কুপি বাতি বা হারিকেন একটা কিছু জ্বালিয়েছে। তখন কুপিটাকে যখন জ্বালাইয়া রাখে, তখন সে কিন্তু কুপিটা দিয়ে বারবার খুঁজবে যে কোন চিপা চাপায় কোনো চোর আছে কিনা, কিছু আছে কিনা খুঁজবে। তখন সে যখন একটা জায়গায় রেখেছে কুপিটা, যখন এটা দিয়ে জ্বালায়, জ্বালানোর পরে কুপিটা এমন কায়দাতে আছে আর সে এমন কায়দায় আছে, আর চোর দরজার পাশে দিয়ে দরজার চিপার মধ্যে আছে, আর কুপিটা এমন জায়গায় রাখা আছে আর সে এমন জায়গায় দাঁড়িয়েছে। তখন জ্বালানো মাত্রই চোর ওখান থেকে ফু দেয়, ফু দিলে তার কুপিটা নিভে যায়। আরে নিভলো কেন, পরে আবার জ্বালালো, আবার জ্বালানোর পরে তখন কুপিটা নিয়ে একটু ঘুরে দেখবে কোনো কিছু আছে কি না। তখন চোর এমন জায়গাতে আছে, করে কি আস্তে করে ফু দেয়, তখন কুপিটা নিভে যায়। সে বলে কি বারবার নিভে যায়। তখন বিরক্ত হয়ে সে গৃহস্থ ঘুমিয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার ঘরবাড়ি সদরঘাট সব নিয়ে গেছে চোরে। উঠলে কি হবে আর ভোরে, তখন কি হবে? আজকের যে আলোচনাটি, আপনার মানব দেহের ভিতরে এই শয়তানটি এমন একটি জায়গায়, এমন একটি সিস্টেমে বসে আছে যা আমরা কখনো দেখি না, অনুভব করি না। আমরা যখন ধ্যান সাধনা করার জন্য যে মুর্শিদের রূপ নিশানা যখন ঠিক করতে যাব, তখনই সে রূপ নিশানার মধ্যে ঢুকতে দেয় না, সে আবরণ করে দেয়, মুর্শিদের রূপটা আনতে দেয় না, গেল। পরে আবার এসব বাদ দিয়ে সুন্দর করে আবার যখন ধ্যানের মধ্যে বসি, তখন কি সেই রূপ চোরটা আসতে দেয় না। শয়তান বলে, শয়তান কি করে, তখন তার মনের মধ্যে অসহসা রে, যে কুপি নিভিয়ে দিয়েছিল, অসহসা দিয়ে তখন তার মনটা নাড়িয়ে দেয়, তখন মুর্শিদের চোরত পায় না। মুর্শিদের চোরত তখনই পাবে যখন সে একনিষ্ঠভাবে নীরবের দেশে রব আসে, সেই নীরবের দেশে যদি ডুবতে পারত তাহলে সে রূপ পাইতো। কেন পায় না, কারণ তার মধ্যে শয়তান গোপনে শয়তানি করতেছে। আর এই শয়তানকে যার যার মুর্শিদ বায়াত করার দিন, মুরিদ করার দিন, সেই শয়তানকে দেখিয়ে দেবে, বাবা এখানে বসে সে তোমাকে ধোকা দেবে, তোমাকে সাধনে ব্যাঘাত ঘটাবে, তোমাকে ধ্যানে ব্যাঘাত ঘটাবে, তুমি মুর্শিদের সাধন করবে, রূপের সাধনা করবে, তোমাকে সে ব্যাঘাত ঘটাবে। তখন এই শয়তান এমুক জায়গায় বসে এই কাজটি করতেছে, এখান থেকে কান ধরে শয়তানকে বের করে দিই, তখন তুমি আমার ধ্যান সাধনা করো, তুমি আমাকে সাথে সাথে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে জগৎবাসী, আজকের যে এই আলোচনাগুলো, যদি কেউ মনে করে যে কথাটা ভালো লাগলো না বা এটা সেটা, বলতে পারেন আমার এই কথাগুলো, যারা আমার এই দেশের মানুষ, যারা তরিকতের প্রেমিক, তরিকতের সাধক, যারা পলকে পলকে চোখের পানি ঝরে, তারাই একমাত্র এই কথাগুলো ধরে এবং পরবর্তীতে এই সাধনগুলা করে এবং শয়তানকে পাইয়া জাগা মতো মারে, এরপরে তারে বের করে ঘর থেকে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভালো আলোচনা নিয়ে যেন আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।